বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক সময় একক চাষের একাধিক প্রজাতির মাছ দিয়ে আমরা মিশ্র চাষ করে থাকি, আবার অনেক সময় মিশ্র চাষের মাছের সাথে কত পিচ একক চাষের মাছ দেওয়া উচিত বা দিতে হবে এই পরিসংখ্যানটা না বুঝিয়ে আমরা অধিক পরিমাণে একক চাষের মাছগুলো দিয়ে থাকি। ফলশ্রুতিতে আমরা যখন হারভেস্ট করি তখন দেখা যায় কিছু কিছু প্রজাতির মাছ, হয়তো একটা দুটো প্রজাতির মাছ সে কাঙ্ক্ষিত মাত্রার বৃদ্ধিটা হয়নি। অর্থাৎ আমরা যে পরিমাণে খাদ্য দিয়েছি এবং আমাদের চাষকালীন যে সময়টা, এতে এই মাছের যে পরিমাণ বৃদ্ধিটা হওয়ার কথা সে পরিমাণ বৃদ্ধি হয় না। অন্য মাছের হয়েছে কিন্তু একটা বা দুটো প্রজাতির মাছের বৃদ্ধি হয় না, কারণ অনেক প্রজাতির মাছ দিয়ে আমরা মিশ্র চাষটা করেছি। এর কারণটা হলো প্রত্যেকটা মাছের দৌড়ে ছুটে চলার যে গতি, প্রত্যেকটা মাছের আলাদা আলাদা সেই গতি রয়েছে, প্রত্যেকটা মাছের খাদ্যাভ্যাস আলাদা রয়েছে, প্রত্যেকটা মাছের কিছু আক্রমণাত্মক ভূমিকা রয়েছে। এটা না জেনে যখন আমরা একক চাষের একাধিক মাছ দিয়ে মিশ্র চাষ করি, আমরা যখন মিশ্র চাষের সাথে একক চাষের মাছ বেশি পরিমাণে দেই, তখন আমাদের লস খুব একটা হয় না কিন্তু লাভের পরিমাণটা অনেক কম থাকে। তো আজকে আপনাদের সাথে একক চাষের কোন কোন মাছ বা মিশ্র চাষের কোন কোন মাছ একসঙ্গে চাষে দিলে পরে আমাদের লভ্যাংশের পরিমাণটা অনেক কম হবে, অর্থাৎ এটা অলাভজনক হবে, এই পূর্ণাঙ্গ বিষয়টা আজকে চিত্র সহকারে আপনাদের সাথে আমি আলোচনা করব। এখন হয়তো বলতে পারেন যে আমি মাছ ছাড়বো, মাছের পর্যাপ্ত পরিমাণে খাদ্য আমি দিব, আমার মাছ বড় হবে না কেন? সমস্যাটা হলো যে এক একটা মাছের চলার গতি যেহেতু আলাদা, তার খাদ্যাভ্যাস আলাদা, তার ক্যারেক্টার আলাদা। বর্তমান বাজারে খাদ্যের যে দাম, আপনি চাইলেই তো পর্যাপ্ত পরিমাণে খাদ্য আপনি দিতে পারবেন না, আপনাকে খাদ্য প্রদান করতে হবে। আপনার পুকুরে কত কেজি মাছ রয়েছে তার বডি ওয়েটের একটা পার্সেন্টেজ হিসাবে আপনি পুকুরে খাদ্যটা প্রদান করলেন। এখানে যে প্রবলেম যেটা হয়, যে মাছের দৌড়ের গতি বা স্পিডটা অনেক বেশি, সে খুব দ্রুত এসে খাদ্যটা খেয়ে ফেলে, আপনি চাইলেই পর্যাপ্ত খাদ্য দিতে পারছেন না। কারণ তাহলে আপনার যদি খাদ্য খরচ বেশি হয়, সেখানে আপনার লাভের পরিমাণটা কমে আসবে। দ্বিতীয়ত, যখন আপনার খাদ্যটা ওয়েস্টেজ হবে, নষ্ট হবে, আপনার পুকুরের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হবে, আর প্রাকৃতিক পরিবেশ ঠিক না থাকলে পরে আপনার মাছ বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হবে, যার জন্য আমরা হিসাবের বাহিরে কখনোই কিছু করতে পারি না। একমাত্র আমি বলবো যে বংশীয় মাছ হলো রুই, কাতলা, মৃগেল, ব্রিগেট এবং সিলভার, এই পাঁচটা মাছ হলো বংশীয় মাছ। এজন্য বলছি এদের খাদ্যাভ্যাসটা একটু ব্যতিক্রমী। এদেরকে আপনি খাবার দেওয়ার পরে ও এসে খুব যত্ন সহকারে খাবারটা গ্রহণ করবে, যতটুকু ওর খাওয়ার দরকার ঠিক ততটুকুই খেয়ে ও চলে যাবে, ঘুরবে ফিরবে, আবার যখন ওর পেটে ক্ষুধা লাগবে তখন এসে যতটুকু ক্ষুধা লেগেছে ততটুকুই খাবে। কিন্তু এছাড়া অন্যান্য প্রজাতির যে মাছগুলো রয়েছে একক চাষের বা মিশ্র চাষের, এদের খাদ্যাভ্যাসটা খুব বাজে ধরনের খাদ্যাভ্যাস। এদের সামনে যতক্ষণ খাদ্য থাকবে ততক্ষণ এরা খাদ্য গ্রহণ করতেই থাকবে, একদিকে খাদ্য খাবে, অন্যদিকে ওদের পেটে প্রেশার ক্রিয়েট করে, মলদ্বার দিয়ে মল হিসাবে খাদ্যটা বের করে দেবে। যখন সেটা বের করতে পারে না, এই সময়টায় দেখা যায় যে অনেক মাছি এত পরিমাণে খাদ্যটা খেয়েছে যে সে উল্টে গেছে, তার পেট উপরে বডিটা নিচে। অনেক সময় আপনারা এই যে কই মাছের পোনার নার্সিং যারা করেন, নার্সিং অবস্থায় আপনারা দেখবেন যে খাদ্য খাওয়ার পরে অনেক কই মাছ সে পেট উপরে বাচ্চা
বডিটা নিচে ভেসে আছে এবং হঠাৎ করে পেটটা ফেটে সে মারা গেছে। এটা সাধারণত কই মাছের ক্ষেত্রে খুব বেশি দেখা যায়, অন্যান্য মাছের ক্ষেত্রে অভ্যাসটা আছে। তো যখন বড় হয় তখন তো খুব একটা ভেসে ওঠে না, এরা অনেক সময় দম বন্ধ হয়ে নিচে মারা যায় বা পেট ফেটে এরা নিচে মারা যায়, কিন্তু এরা অন্যকে খাবার খাইতে দেয় না। এখন অন্য মাছ তাহলে কেন খাবার খেতে পারে না? এক একটা মাছের ক্যারেক্টার বা চরিত্র এক এক ধরনের। আপনার কই মাছ সে দেখবেন যে পর্যাপ্ত খাবার তো গ্রহণ করবেই, বরং ও যখন খাদ্যটা গ্রহণ করে তখন ওর পিঠের উপরে যে কাঁটাগুলো আছে সে কাঁটাগুলোকে সে একদম সোজা করে রাখে, পেটের কাঁটা সে সোজা করে রাখে। তারপরে সে কাত হয়ে পাশে যখন অন্য মাছ খেতে আসে তখন সে এভাবে তাকে একটা আঘাত করে, তো ভয়কে সে মাছটা আসে না। আর যে কাঁটাওয়ালা যে মাছগুলো থাকে তারা খাদ্যটা গ্রহণ করার সময় এভাবে একে বেঁকে তারপরে এরা খাদ্যটা গ্রহণ করবে কাঁটাটা সোজা করে, যাতে আশপাশে কোনো মাছ আসতে না পারে ভয়তে। তেলাপিয়া মাছ এ তো কাঁটাটা সোজা করবেই, তেলাপিয়া মাছের নাভির কাছে একটা কাঁটা দেখবেন যে মাথাটা খুব সরু এবং তার বোড়াটা অনেক মোটা, একটা বল্লমের মতো, একটা তীরের মতো একটা কাঁটা। ও খাদ্য খাওয়ার সময় যখন ওর পাশে অন্য কোনো মাছ খাবার গ্রহণ করতে আসে তখনই ও কাঁটাটা সোজা করে একদম ওই মাছের উপরে সুজের মতো করে গেঁথে দেয়, জোরে একটা কোপ দিয়ে দেয় মাছের গায়ে। এজন্য মাছ কাছে আসে না। পুঁটি মাছ, বাটা মাছ, এরপরে মিরর কাপ জাতীয় যে মাছগুলো আছে এদের অভ্যাস হলো এদের তো কাঁটা নেই। এরা যখন খাবারটা গ্রহণ করে, আপনারা অনেক সময় দেখবেন যাদের পুকুরে বাটা মাছ, পুঁটি মাছ এবং মিরর কাপ মাছ রয়েছে তারা খাবার দেওয়ার পর দেখবেন যে ওখানকার পানিটা অনেকটা ঘোলা হয়ে গেছে। এদের অভ্যাসটা হলো যখন অন্য মাছ খাবার গ্রহণ করতে আসবে তখন এরা খাদ্যটা গ্রহণ করবে এবং লেজ দিয়ে পানিটাকে নেড়ে একদম ঘোলা করে ফেলবে যাতে অন্য মাছ ওই খাদ্যটা না পায়। মানে প্রত্যেকটা মাছের আলাদা আলাদা খুব ভিন্ন ধরনের এদের অভ্যাস রয়েছে। একমাত্র রুই, কাতলা, মৃগেল, সিলভার এবং ব্রিঘের এই পাঁচটা প্রজাতির মাছ ছাড়া। তো যার জন্য আমরা যদি মাছের দৌড়ে ছুটে চলার গতি বা স্পিড এবং খাদ্যাভ্যাস এটা না জেনে যখন আমরা পর্যাপ্ত পরিমাণে মাছটা চাষে দিয়ে থাকি তখনই আমাদের খাদ্য খরচ বেশি হয়, আমাদের মাছের বিভিন্ন রোগ ব্যাধি আসে এবং দুই একটা প্রজাতির আমরা কাঙ্ক্ষিত মাত্রার বৃদ্ধিটা পাই না, আমাদের টোটাল যে প্রফিট যেটা আসার কথা সে অনুপাতে আমরা অনেকটা কম পেয়ে থাকি। আপনারা যদি মাছের গতি বা স্পিডটা জেনে এবং কোন জাতীয় মাছের সাথে কোন জাতীয় মাছ কত পিচ দেওয়া উচিত টোটাল বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। তো কোন প্রজাতির মাছ দ্রুত গতি সম্পন্ন এবং কোন প্রজাতির মাছ স্লো গতি সম্পন্ন এই ধারাবাহিকভাবে আমি এটা সাজিয়েছি। সবচেয়ে গতিসম্পন্ন মাছ হলো নাম্বার এক কই মাছ, বাটা মাছ এবং পুঁটি মাছ। এই তিনটা মাছের গতি একদম কাছাকাছি, মানে 95 এবং 100, এই তিনটা মাছ হলো গতির দিক থেকে সর্বাগ্রে। নাম্বার দুই পাঙাস মাছ, কই মাছের পরে দ্বিতীয় গতিসম্পন্ন মাছ হলো পাঙাস মাছ। নাম্বার তিন, তৃতীয় গতিসম্পন্ন মাছ হলো তেলাপিয়া মাছ। নাম্বার চার, চতুর্থ গতিসম্পন্ন মাছ হলো মাগুর মাছ। নাম্বার পাঁচ, পঞ্চম গতিসম্পন্ন মাছ হলো রুই, কাতলা, মৃগেল, সিলভার, ব্রিগেট, মিরর কাপ, মানে আইএমসি মাছটা। নাম্বার ছয়, ষষ্ঠ গতিসম্পন্ন মাছ হলো শিং মাছ। নাম্বার সাত, সপ্তম গতিসম্পন্ন মাছ হলো পাবদা মাছ। নাম্বার আট, অষ্টম গতিসম্পন্ন মাছ হলো ট্যাংরা এবং গুলশা, নোনা ট্যাংরা এবং এই যে মিঠা পানির ট্যাংরাটা, এই ট্যাংরা গুলশা হলো অষ্টম গতিসম্পন্ন। এখন আপনি যদি কই মাছের সাথে আপনি পাবদা মাছ দেন, আপনি যদি তেলাপিয়ার সাথে পাবদা দেন বা ট্যাংরা দেন,
তাহলে আপনি এই ট্যাংরা মাছের বৃদ্ধি পাবেন না, এই পাবদা মাছের বৃদ্ধিটা আপনি পাবেন না। আপনি যদি কই মাছের সাথে পাঙাশ মাছ দেন তাহলে আপনি বৃদ্ধিটা পাবেন, আপনি যদি পাঙাশ মাছের সাথে তেলাপিয়া দেন তাহলে আপনি বৃদ্ধিটা পাবেন। এভাবে ছুটে চলার গতিটা হিসাব করে কাছাকাছি গতির যে মাছগুলো রয়েছে এই একটা দুইটা প্রজাতি হিসাব করে আপনাকে চাষে দিতে হবে, এবং এর সংখ্যাটা হবে আপনি যদি মূল চাষের মাছ থাকে কই মাছ, আপনি শতকে হয়তো আপনি 200 পিস কই দিলেন বা 250 দিলেন বা 300 পিস দিলেন, সেখানে সাথে যদি আপনি পাঙ্গাসটা দিতে চান তাহলে আপনি পাঙ্গাসটা 20-30 পিস বা 10-15 পিস এভাবে আপনাকে দিতে হবে। তবে সবচেয়ে বড় হিসাবটা হলো আপনি যে প্রজাতির মাছ চাষ করেন না কেন, অর্থাৎ আপনার যে ক্রপটা মেইন টার্গেট এর সাথে তার বা কাছাকাছি দ্রুত সম্পন্ন গতি সম্পন্ন যে মাছটা আপনি দিবেন সেই মাছটা অবশ্যই সর্বোচ্চ 5 পিস থেকে 7 পিচের বেশি নয় প্রতি শতকে। এর কারণ হলো ধরা যাক যে আপনি এই যে IMC মাছ রুই কাতলা মৃগেল মাছের সাথে আপনি কিছু পাঙ্গাস দিতে চাচ্ছেন, আপনি কিছুটা তেলাপিয়া দিতে চাচ্ছেন, তাহলে আপনাকে হিসাব করতে হবে যে আমি যে মাছটা দিব এই মাছটা আমার যেন কোনো রকম কোনো খাদ্য খরচ করতে না হয়, অর্থাৎ আমার মূল যে টার্গেট যে রয়েছে এই মাছের মলমূত্র খেয়েই যাতে এর বৃদ্ধিটা হয় এর জন্য আমার বাড়তি খরচা না হয়, বরং এই মাছটা দিয়ে এই যে শতকে আমি 5 পিচ বা 7 পিচ বা 4 পিচ বা 3 পিচ যেটা আমি দিলাম এটা দিয়ে আমার যে চাষকালীন সময়ের যে খরচটা হবে এর একটা অংশ আমি এখান থেকে তুলে নিব। যদি এভাবে হিসাব করে আপনারা চাষটা করেন অথবা পাশাপাশি গতিসম্পন্ন মাছ যদি দেন, যেমন কই মাছের সাথে আপনি পাঙ্গাস দিলেন আপনি এখানে 15-20টা দিতে পারেন, কিন্তু যদি কই মাছের সাথে আপনি পাবদা মাছ দেন, আপনি যদি ট্যাংরা মাছ দেন কিংবা পাঙ্গাসের সাথে আপনি পাবদা দেন বা ট্যাংরা দেন, তাহলে শতকে আপনি 5-7টা এর উপরে কখনোই দেওয়াটা উচিত নয়, কারণ দিলে আপনি এই যে মাছটা দিলেন স্লো গতি সম্পন্ন যে মাছটা দিলেন এই মাছের সঠিক বৃদ্ধিটা আপনি পাবেন না, আপনার খাদ্য খরচা হবে, আপনার পুকুরের যে পরিবেশ সেটা আপনার নষ্ট হবে, আপনার মাছের বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আপনার মাছটা আক্রান্ত হবে, অর্থাৎ আপনি অনেক পরিচর্যা করেও আপনি পুকুরের পরিবেশ ঠিক রাখতে পারবেন না, আপনার মাছের কাঙ্ক্ষিত মাত্রা বৃদ্ধিটা আপনি পাবেন না। এজন্য মাছের গতি মাছের খাদ্যাভ্যাস এটা বুঝে হিসাব করে আমরা যদি মাছ চাষটা করি তাহলে কিন্তু আমাদের মাছ চাষ সবসময় যথেষ্ট পরিমাণে আমরা লাভজনক করতে পারবো।